সৌদি আরব ও মালয়েশিয়ায় বাংলাদেশিদের শ্রম বাজার ধ্বংসের একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাইরার সভাপতি বেনজির আহমেদ। তিনি বলেন, জনশক্তি রপ্তানিতে কোনো সিন্ডিকেট গড়ে ওঠা উচিত নয়। সকালে রাজধানীর ইস্কাটনে বাইরা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। এ সময় বাইরার মধ্যে বিভক্তির কারণে শ্রম বাজারে প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করে পাল্টাপাল্টি বক্তব্য দেয় বিবাদমান দুই পক্ষ। মাহবুদ আজমির প্রতিবেদন। মালয়েশিয়া ও সৌদি আরবে শ্রমবাজার প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। এ সময় বায়রার সভাপতি বলেন, শ্রমবাজার ধ্বংসের জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। মালয়েশিয়া ও সৌদি আরবে শ্রমিক পাঠাতে কোনো সিন্ডিকেট গড়ে উঠেছে কিনা এমন প্রশ্নের জবাবে বায়রার সভাপতি জানালেন, জনশক্তি রপ্তানির বাজার সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। আমরা মনে করি যে এই বাজারটি এবার সকলের জন্য উন্মুক্ত করা হবে এবং আমার সেটাই আমাদের দাবি থাকবে। মতবিনিময় সভায় অংশ নিয়ে বাইরার নির্বাহী কমিটির কোনো সদস্য একই কমিটির কারো কারো বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। রাজুকের অনুমোদন ছাড়াই ট্রেনিং সেন্টার নির্মাণ, সিনিয়র সদস্যদের অবজ্ঞা ও এনজিওগুলোর সাথে নিয়ম বহির্ভূত কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ করেন বাইরার সদস্যরা। সে এনজিও দালালি করেছে, বাইরার চিঠি বিক্রি করে। আমরা 27 জনের কমিটি, 14 জন অনাস্থা দেওয়ার পরে সে থাকতে পারে না, তো সে তারপরে রয়েছে। বাইরার ভেতরে এই অনৈক্যের কারণে শ্রমিক রপ্তানি 10% কমে গেছে বলে অভিযোগ করেন জনশক্তি রপ্তানিকারকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করলেন বাইরার সভাপতি। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।